আমরা যেটা আজকে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত, এর আগেও আমরা মিটিং করেছিলাম, কিন্তু আজকে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হলো, সমস্ত আমরা জুম কনফারেন্স করলাম সমস্ত ডিওফোদের সঙ্গে, রাজ্যের যত আমাদের ডিওফো আছে, ডিভিশনাল ফায়ার অফিসার, তাদের সঙ্গে মিটিং করে কতগুলো নির্দেশ আমরা তাদেরকে আজকে তুলে দিলাম। যেমন আমরা বললাম যে আমাদের আগামীকাল থেকে আমাদের কন্ট্রোল রুম সমস্ত জায়গায়, হেডকোয়ার্টার থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের রাজ্যের 154টা যে ফায়ার স্টেশন আছে, সমস্ত 154টা ফায়ার স্টেশনে আগুন নেভানোর সাথে সাথে যদি কোনো জায়গায় কোনো স্পেশাল জবের কিছু দরকার হয়, আমরা সেই কাজগুলো করব। আর তার সাথে সাথে আমরা একটা স্পেশাল টিম তৈরি করলাম এখানে, এটা গতবারে আমফানের পর আমরা করেছিলাম, এবারে 54টা আমরা স্পেশাল টিম তৈরি করলাম। এই 54টা টিমকে মধ্যে হচ্ছে হেডকোয়ার্টার আমাদের এখানে, তার আন্ডারে 11টা টিম সাউথ কলকাতার, মানে আর হেডকোয়ার্টার মিলে 11টা টিম, নর্থ কলকাতা যেটা আমাদের আছে সেখানে 4টে টিম, নর্থ চব্বিশ পরগনা বিধাননগর, এমনি নর্থ চব্বিশ পরগনা আমাদের যতগুলো ফায়ার স্টেশন আছে সেখানে তো আমাদের টিম থাকছে, অ্যাডিশনালি একটা বিধাননগর এবং একটা লেফটনের জন্য আমরা দুটো আলাদা দুটো টিম করেছি, মানে এটা। আর পূর্ব পশ্চিম মেদিনীপুর আমরা করেছি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 13খানা টিম করেছি, সাউথ চব্বিশ পরগনা 3টে টিম তৈরি করেছি আমরা। এছাড়া প্রত্যেকটা ফায়ার স্টেশনে আমাদের টিম থাকছে, এগুলো অ্যাডিশনাল আমরা করেছি। ঝাড়গ্রামে করেছি আমরা, হাওড়া ডিভিশনে করেছি, হুগলিতে করেছি, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত ডিভিশনগুলোতে আমরা আলাদা করে করেছি, স্পেশাল টিম আমরা তৈরি করেছি। টোটাল 54টা আমরা স্পেশাল টিম তৈরি করেছি, যাতে এই যে ঝড় টড় হয়ে যাওয়ার পর আমরা দেখেছি গাছ পড়ে গেল, ইলেকট্রিক তার ওপর গাছ পড়ে গেছে, আমরা তখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলি ওই তারটাকে আমাদের লাইনটাকে অফ করতে, এবং লাইন অফ করার পর আমরা গাছটাকে সরাই। সেটা আমরা অপারেশনটা আমাদের 26 তারিখে ঝড় হয়ে যাওয়ার পর 27 তারিখ সকাল থেকে আমরা ভোর থেকে আমাদের অপারেশনের কাজটা আমরা শুরু করব। এমনি আমাদের ফায়ার স্টেশন খোলা থাকবে, নজর থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু রাত্রিবেলা, বেশি রাত্রিবেলা অনেক সময় কী হয় কি তার ছিঁড়ে আছে, কোথায় লাইন আছে, সেই লাইনটা যদি অফ না হয় দুর্ঘটনা ঘটতে পারে, সেগুলো আমাদের মাথায় রেখে আমরা ঠিক করেছি ভোরবেলা থেকে একদম 27 তারিখ সকাল থেকে টিম রেডি থাকবে যেখানে যেভাবে রিকোয়ারমেন্ট হবে। এবং এছাড়া আপনারা জানেন কলকাতা কর্পোরেশন এবং লালবাজার হেডকোয়ার্টারের সঙ্গে আমাদের নোডাল, ওরা একজন অফিসার আমাদের কাছে চেয়েছে, আমরা দুজন অফিসারকে আমাদের পাঠাচ্ছি, ওদের সঙ্গে যুক্ত করছি। এছাড়া আমাদের নোডাল অফিসার আমাদের অভিজিৎ পাণ্ডেকে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে নোডাল অফিসার আমরা করেছি, যে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ। এছাড়া কন্ট্রোল রুমে আমি নিজে উপস্থিত থাকবো, আমার সঙ্গে ডিজি সাহেব উপস্থিত থাকবেন, সেক্রেটারি সাহেব থাকবেন, আমরা টোটাল ব্যাপারটাকে আগামীকাল এবং আগামী 25 এবং 26 তারিখ দুটো দিন আমরা সমস্ত কিছু নজর রাখব। আর এর মধ্যে আগুনের ঘটনা যদি কোথাও ঘটে তা সেগুলো আমরা দেখব। আর তার সাথে সাথে এই কাজ, এই টিমগুলো তৈরি হচ্ছে, এদের কাছে সমস্ত যন্ত্রপাতি যা যা লাগে, গাছকে সরাতে গেলে যা যা যন্ত্রপাতি লাগে সে সমস্ত ইকুইপমেন্ট এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ফায়ার স্টেশনগুলোতে। এইটা আমরা খুব ভালো করে করবো।